সো ভিউর এখন আপনাদের সামনে যে টিউট্রলটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সিম ছাড়া রকেট আইডি চালাবেন কীভাবে অর্থাৎ রকেট অ্যাকাউন্ট চালাবেন কীভাবে সো ভিডিওটি শেয়ার করছি তার আগে একটা কথা বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটন জয়েন করুন এবং যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন সো যাই হোক কথা পারাবো না ফিরে যাবো মূল এজন্য আপনাদেরকে যা করতে হবে আপনারা প্রথমত আপনাদের সিমটি ফোনে রাখবেন রাখার পরে আপনারা রকেট অ্যাকাউন্টটি লগ ইন করবেন সো লগ ইন করার পরে এখানে যে স্টেপগুলো আছে আপনারা স্টেপগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনারা সিমটি ফোন চালু অবস্থায় আপনারা সিমটি খুলে ফেলবেন খুলে ফেলার পরে আপনাদের এই নেটওয়ার্কগুলো জাস্ট চলে যাবে চলে যাওয়ার পরে কী হবে আপনারা যদি আপনারা অন্য কোনো সিম ইউজ করেন তো করলেন না করলে এই ফোনটি অফ করবেন না অফ করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবং এখান থেকে আইপিটা পুনরুদ্ধার হবে এবং পুনরুদ্ধার হলে এখানে রকেট আইপি যে রকেট যে সার্ভার আছে ওইখান থেকে আপনার ফোনটা আবার রিস্টার্ট হিসেবে ধরা হবে এবং আপনাকে পুনরায় সিম দ্বারা ভেরিফিকেশন করে লগ করতে হবে সো অনেক সময় আবার দেখা যায় যে ফোন ডিস্টার্ট হলেও সমস্যা হয় না জাস্ট অ্যাপস থেকে যদি আপনি সেটা বের হয় না আসেন অর্থাৎ অ্যাপসটা পুনরায় শুরু করার আগ পর্যন্ত অ্যাকাউন্টটা থেকে যায় সো মূলত হ্যাকাররাও কিন্তু এভাবেই আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক করে থাকে সো যাই আমরা ওই দিক যাবো না হ্যাকারের বিষয়টি যাবো না আমরা আমাদের যে মেন প্রসেসটা সেই প্রসেসে যাবো সো এর জন্য যা করতে হবে আপনাদের ওই সিমটা খুলে ফেলার পরে আপনি যে কোনো জায়গায় যা সিমটা বাসায় রেখে অন্য কোনো জায়গায় যা রকেটটা ইউজ করতে পারবেন সো যাই হোক আমি আপনাদেরকে কথার মা কথার মাধ্যমে না বুঝিয়ে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল যেটা বোঝাবো সেটা হচ্ছে আপনারা প্রথমত দেখেন যে আমার এই সিমটা অর্থাৎ এই রকেটের যে সিমটা আছে এই সিমটা এখানে আসে কি না সো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার এটা হচ্ছে গ্রামের নাম্বার সো আমি যদি এখানে সেটিংস করে আমার দুটো নাম্বারই আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো সিম আছে দুটাই গ্রামীণ সো আমার রকেটটা হচ্ছে রবি নাম্বার সো আমি আরেকটা নাম্বারও আপনাদেরকে দেখিয়ে দিই সো দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা কিন্তু আমার শূন্য পাঁচ নাম্বার যাই হোক আমি আপনাদেরকে নাম্বারগুলো দেখিয়ে দিলাম তারপরে এখন আমি আমার রকেটে যাব যাওয়ার পরে এখানে যদি আমি পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইন দিলাম লগ ইন দেওয়ার পরে একটু অপেক্ষা করুন যেহেতু নেটওয়ার্ক স্লো সো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার নাম্বারটা সো এটা কিন্তু একটা রবি নাম্বার কিন্তু আমার দুটো সিমই কিন্তু গ্রামের নাম্বার আপনারা দেখছেন ইতিমধ্যে দেখতে পেরেছেন সো যাই হোক এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্সটা শো করছে আমি যদি এখান থেকে মোবাইল রিচার্জ করতে যাই তাহলে কিন্তু এটার থেকে আমাদের কী হবে এখান থেকে আমাদের ব্যালেন্স রিচার্জ আমরা করতে পারবো আমরা এখান থেকে ক্যাশ আউট করতে পারবো এখান থেকে সেন মানি করতে পারবো সমস্যা নেই সো আশা করি বিষয়টি বুঝতে পারলেন যে আসলে কীভাবে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমরা ব্যালেন্সটি দেখতে পেরেছি সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা নাম্বার সারে রকেট অ্যাকাউন্ট চালাবেন সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সবার দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন